আপনারা যারা 5 লাখ 6 লাখ টাকা দিয়ে বিদেশ আইতে চাইতেছেন, এই যে ময়লার ড্যারাম গুলো দেখতেছেন না, মানিক মিয়া কিন্তু এক সময় 6 লক্ষ টাকা দিয়ে এই ড্যারাম গুলো সাফ করছে। আপনারা বাঙালি এমন একটা জাতি ভাই, টাকা যাক তারপরেও বিদেশ যাবো। কিছু কিছু মা বাবা আছে পোলারে 10 লাখ 12 লাখ টাকা দিয়ে বিজনেস করতে দিতে চায় না, কিন্তু ঠিকই 6 লাখ 7 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইতে চায়। কিছু কিছু ছেলে ফেলেরে মা বাবা জোর করে এই প্রবাস জীবনে ফাটাইয়া দেয়, জোর করে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করা এই প্রবাস জীবনে ফাটাইয়া দেয়। নিজের দেশ সাইরা এই প্রবাসে আইসা যে কি করে মানুষ, এটা দেখলে সত্যি অবাক হয়ে যাবে। কারণ নিজের দেশ, নিজের দেশ, এখানে আমাদের কোনো স্বাধীনতাই নাই, অন্যের কান্ট্রিতে আছে আমাদের কোনো স্বাধীনতাই নাই, ঠিক আছে। এখানে আমরা এমন এক জাতি যেখানে নিজের দেশ ছাইরা আরেক দেশে আইসি, মানুষের অপমান, বাঙালির কোনো সম্মানই নেই, মান সম্মানই নেই। আপনার বন্ধু বান্ধব যারা আছে এবং কি আপনার ক্লোজ ভাই ফ্রেন্ড যারা আছে প্রবাসে থাকে, তাদেরকে একটু জিজ্ঞেস করেন যে বাঙালির মান সম্মান কেমন ওই প্রবাস জীবনে, আপনারা একটু বলেন। এই সৌদি আরবে অনেক কান্ট্রিরই মানুষ আছে, সুদানি, ইন্ডিয়ান, বাঙালি, তারপরে পাকিস্তান, অনেক কান্ট্রিরই মানুষ আছে। সবচাইতে নিম্নতম লেভেলের মানুষ হচ্ছে বাঙালি, কারণ বাঙালি তো জানেন যেখানে যায় এখানে আকাম কইরে এই সারে, এই জন্য সৌদিরাও বাঙালিকে দেখতে পারে না, এমন একটা পজিশন। আমি যদি জানতাম আগে সৌদির এই অবস্থা, হ্যাঁ কখনোই আসতাম না এই সৌদিতে। এখন দালালের কথা হইন না মনে হইতেছে কি জানেন, মনে হইতেছে ছোটো ভাই বেড়াদের গুড়ার নিয়ে আই। আরে কোনো সমস্যাই নাই, সৌদি আরবে এত ভালো, এত অবস্থা ভালো, দালালের কথা হইন না মনে হইতেছে, কোনো সমস্যাই নাই। খালি 4-5 ঘন্টা ডিউটি করবেন আর ঘুমাইবেন, রিল্যাক্স করবেন, ঘুরাফিরা করবেন, কোনো টেনশনই নেই। কিন্তু এখানে আয়া দেই রে ভাই, যে খাওয়ান দিতে আছে আমার জন্মে 14 গোষ্ঠীতে আমি এইসব খানা খাইনি, বিশ্বাস করবেন না, আমি খানাগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন কি দিয়ে ভাত খাইতেছি, আপনি খাইছেন কোনোদিন এইসব তরকারি দিয়ে? এটা তরকারি বললো ভুল হবে, কোনো রকম পাতাকপি, তারপরে কদু, লাউ, এগুলার সিদ্ধ কইরা ঠিক মতন মানে কোনো সময় লবণও হয় না, এরকম একটা অবস্থা, মানে এগুলো পাকি হয় না ঠিক মতো, মানে গরু ছাগলটা যেমনি খাওয়াই আমরা বাড়িতে, সেম টু সেম আমাদেরকে এই মিলিয়ে খাওয়াইতেছে। আর আমরা যে চাউলের ভাত খাই, এই চাউলটা হচ্ছে একদম পচা চাউল, ঠিক আছে। কিছু কিছু ভাত শক্ত থেকে যায়, আবার কিছু কিছু ভাত নরম থেকে যায়, মানে এই যে মূলাগুলো দেখতেছেন, মূলা রাঁধছে, মূল ঠিক মতো সিদ্ধ হয় না, এটা খাওয়ার মতো না, মানে কখনো ভাবতে পারি না যে প্রবাস জীবনে এসে এই ধরনের খানা খাইতে হবে। শুন তো কি খানাগুলা খাই আমরা, আর দালালের কথা শুনলে তো কোনো টেনশনই নাই, দালাল তো একটা মাদারসুদ, কারণ ওর কথা না বললেও লাভ নেই। দালাল যেমন ভালো ভালো কথা কইব কইব, চলে আসো কোনো সমস্যা নাই, তারপর তুমি চলে আসবা, চলে আসার পর যে বাসটা খাইবা তখন তুমি বুঝবা যে কি কি করলো দালালে। দালাল তখন তোমাকে ওখানে বাবা বাবা বলবে, কোনো সমস্যা নাই। তারপর যখন 5 লক্ষ টাকা দিয়ে এই প্রবাসে জীবনে আসবা, আসার পরে যে তোমার পিছন দিয়ে লাপ্তি মাইরে কইবে তুই কি না আসছিস, কল দিলে দালালে কল ধরবো না, বুঝো নাই, এমন একটা পরিস্থিতি তখন তোমার হয়ে যাবে, মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, অবস্থা খুবই করুণ হয়ে যাবে, ঠিক আছে। ইনশাল্লাহ আমার ভালো কিছুই হবে, কারণ আমার এই সৌদি আরবে অনেক প্রিয়জন আছে, অনেক আত্মীয় স্বজন আছে, এই জন্য আমি ভালো কিছু, আমার ভালো কিছু আশা করা যায়। কিন্তু আপনাদের যারা প্রিয়জন নাই, প্রিয়জন নাই, তারা যদি সৌদি আরব আসেন এই দালালের খপ্পরে পড়ে ভাই, মৃত্যু ছাড়া আপনাদের আর কোনো কিছু আশা করা যায় না, মানে 5 লক্ষ টাকা বিপদে যাবে এরকম কিছু আশা করা যায়, এর সাইতে ভালো কিছু আশা করা যায় না। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখন আপনাদেরকে বলে না আসার জন্য, কিন্তু আপনারা এগুলো শোনেন না, আপনারা এগুলো না শুনেই আসার চিন্তা ভাবনা করেন। তো ভাই আপনারা যদি মন চায় যে 5 লক্ষ টাকা আপনার জলে যাক, কোনো সমস্যা নাই, সৌদি আরব দেখবেন, সুন্দর মরুভূমি দেখবেন, সুন্দর গাছপালা, খাজুর গাছ দেখবেন, তাহলে আসতে পারেন, সমস্যা না, 5 লক্ষ টাকা খরচ করে তাহলে আসতে পারেন। এছাড়া আপনি কোনো দেখছেন, আপনি যখনই ফেসবুকে দেখুন, স্ক্রল করেন, তখনই দেখেন যে যদি কেউ একজন সৌদি আরব থেকে বলে, সবাই বলবে, আপনাদেরকে সবাই নিষেধ করবে সৌদি আরবে আনা আসতে, কারণ সৌদি আরবের অবস্থা এমন করুণ হয়েছে, এখন মানুষ ঠিক মতন কাজই করতে পারতেছে না, বেকারের সংখ্যা অতিরিক্ত হয়ে গেছে, তারপরও কেন আপনারা এই 5 লক্ষ টাকা খরচ করে আসবেন ভাই? এখন আমি সবচাইতে আমি বেটার অপশন দেখবো ভাই, 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসার দরকার নেই। এখন আমি আমি আপনাদের চোখে খারাপ হয়ে গেছি, কারণ আমি আসতে মানা করছি আপনাদেরকে, এই জন্য আমি খারাপ, ঠিক আছে। এখন আমার একটা প্রশ্ন আপনাদেরকে, আপনাদের প্রিয়জন তো থাকে সৌদি আরবে অথবা ভাই বেড়াদের, তাদেরকে একটু জিজ্ঞেস করেন যে ভাই সৌদি আরবের কী অবস্থা, সৌদি আরবে আসলে কি এই সময় কি আসলে কি ভালো হবে না খারাপ হবে? যত মানুষ আসছে এই পর্যায়ে, এখন যত মানুষ আসতেছে সবাই মানে নিজের গালে নিজে থাপড়াইতে আসে যে ভাই কি করলাম, 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে জেল কিনছি না কি অন্য কিছু কিনছি, মানে এমন অবস্থা খারাপ সৌদি আরবের, ঠিক মতো মানুষ কাজই ঠিক মতো পাইতেছে না, এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতিতে আছে মানুষ, ঠিক আছে। আমরা সবাই চাই আপনি ভালো কিছু করেন লাইফে, কিন্তু আমি চাই না আপনি 5 লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে আইসা ভালো কিছু করার চেষ্টা করেন, যে দেশের অবস্থা খারাপ
আপনার বন্ধু বান্ধব বলতেছে, আপনার ভাই ব্রাদার বলতেছে যে অবস্থা খারাপ, এই দেশে আইসো না। তারপরও এই দেশে আইসা যে আমি কত বিপদে পড়ছি এটা আমি জানি একমাত্র, ঠিক আছে? এখন আপনি 5-6 লক্ষ টাকা খরচ করে এই সৌদি আরবে আইসা নিজের ভালো কিছু আপনি আশা করতে পারেন না। কারণ আপনি যদি একটা কিছু করতে যান অবশ্যই আপনার ডিসিশন নিতে হবে, যে যে জায়গার লোক থাকে ওই জায়গার কিছু ডিসিশন নিতে হবে যে আমি কি এই জায়গা যাওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না, এই ধরনের একটা ডিসিশন নিয়ে তারপর আপনাদেরকে আসতে হবে, ঠিক আছে? আপনি ডিসিশন নেন আপনার পরিচিত মানুষদের কাছ থেকে, আপনার প্রিয়জন আছে অবশ্যই সৌদি, তাদের কাছ থেকে ডিসিশন নেন, তারপর দেন চিন্তা ভাবনা করেন আপনি কি আসবেন নাকি আসবেন না। যদি ভালো কোনো সাইট থাকে, ভালো কোনো অপশন থাকে তাহলে আসেন, নয়তো আসার দরকার নেই।